প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আবার চলে এসেছি তোমাদের সামনে আমাদের বর্ণচেনা লেখা নিয়ে। আমি আর সুবর্ণা ম্যাডাম তোমাদেরকে যে বর্ণগুলো শিখিয়েছিলাম, এর আগের বর্ণগুলো কি কি মনে আছে তোমাদের? সেই বর্ণগুলো হলো কি কি শিখেছি বলো তো? হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, তাই না? আচ্ছা, এই যে তিনটি বর্ণ, এর আগে কে কে শিখেছ বলো? হাত উঠাও দেখি। ভেরি গুড, তার মানে আমরা সবাই শিখেছি। এখন আমরা পরবর্তী বর্ণে যাব, ঠিক আছে? দেখি আমাদের জাদুর কাঠি কোন বর্ণগুলো নিয়ে এসেছে। বর্ণ চেনা ও লেখা। এখন প্রথমে আমরা কি করব, বর্ণটা চিনব, তারপর লিখব। আচ্ছা, এই বর্ণটির নাম কি বলো তো? এর আগে কি শিখেছিলাম? রি পর্যন্ত শিখেছি। রি এর পরবর্তী বর্ণের নাম কি? এ। আচ্ছা, এটা দেখতে কেমন একটু খেয়াল করো সবাই। আমরা এই বর্ণটি একটু চিনে রাখি, এই বর্ণটির নাম হলো এ। আবার বলো, এ। এই বর্ণটি প্রথমে আমরা লেখা শিখব। জাদুর কাঠি, তুমি সেই ঘরটি নিয়ে আসো তো বর্ণ লেখার। আচ্ছা, সেই ঘরটি চলে এসেছে, সঠিক ঘরটি। আমরা এখানে এ বর্ণটা লিখবো। এ বর্ণ লিখতে গেলে প্রথমে কি করতে হবে? প্রথমে একটা এখান থেকে একটা গোল দিতে হবে। তাহলে আমরা দিয়ে ফেলছি, দেখো কীভাবে গোলটা দিয়েছে, এখান থেকে এসে এভাবে একটা গোল দিয়েছে। তারপর কি করব আমরা, উপরে নিয়ে একটু বাঁকা হয়ে এসেছে, দেখেছ? এখন আবার নিচে চলে আসবে, জাদুর কাঠি নিয়ে আসো। তারপর দেখি কি করে, এখান থেকে এসে বাঁকা হয়ে কি হয়, হ্যাঁ একদম উপরে চলে এসেছে। একটু খেয়াল করেছো, এখান থেকে সবুজ দাগে এসে কিন্তু নেমেছে, তাই না? তারপর এখান থেকে একটু বাঁকা হয়ে উপরে গিয়েছে, গিয়ে উপরে এখানে এসে থেমেছে। এটা কিন্তু এই দাগকে ছোঁয়নি, তাই না? আমরা এ বর্ণটি লিখতে পেরেছি। এখন দেখি তোমরা পারো কি না। জাদুর কাঠি, ওদেরকে একটু হেল্প করো। প্রথমে এই গোলটা দিবে। আচ্ছা, দিয়ে ফেলো। সবাই কি দিয়েছো? এই গোলটা দিয়ে ফেলো। এখন কি হবে, উপরে যাবে, তাই না? উপরে গিয়েছে, একটু বাঁকা হয়ে এখানে এসে থেমে গিয়েছে। তারপর নিচে নামো, দেখো সবুজ দাগের এখানে এসে থেমেছে। তারপর কি করব, বাঁকা হয়ে এসে একেবারে কোথায় এসে থেমেছে, এই দাগের একটু নিচ পর্যন্ত, তাই না? আচ্ছা, আমরা কিন্তু এখানে কেউ এখানে এসে লাগিয়ে দিব না, একটু নিচে থাকবে এটা। সবাই আমরা এই এ বর্ণটি উচ্চারণ করি। এ, আবার বলো এ। এবার আমরা একটু দেখে দেখে বলি, এ, এ। আচ্ছা, আমরা তো এ বর্ণটি শিখে গেলাম, তাই না জাদুর কাঠি? এখন পরবর্তী বর্ণটি ওদেরকে শেখাবে না, এরপরে কোন বর্ণটি আসে? চলো তাহলে আমরা দেখি কোন বর্ণটি আসে। আচ্ছা, এর পরবর্তী বর্ণটি, এই বর্ণটি কি চেনো তোমরা? এর পরবর্তী বর্ণটির নাম কি? ওই, ঠিক বলেছ, এই বর্ণটির নাম হলো ওই। দেখো তো, আমরা যখন কোনো কথা বলি, যে কোনো দেখাই কোনো জিনিস, যে ওই এভাবে বলি না, ওই, সেই ওই, এটা হলো সেই ওই। এখন এই ওই বর্ণটি কিভাবে লিখব, দেখো এর আগের যে বর্ণটি ছিল এই মাত্রাটা কিন্তু ছিল না, তাই না? এই যে হাতে সুরের মতো দেখতে, তখন শুধু এটা ছিল। তাহলে আমাদের ওই লিখতে অনেক সহজেই আমরা লিখতে পারবো ওইটা। চলো পরবর্তী ঘরে চলে যাই, সঠিক ঘরে। আমরা কিভাবে লিখব, জাদুর কাঠি তোমার তো সঠিক ঘর নিয়ে এসেছো, এখন ওইটা কিভাবে লিখব সেটা আমরা একটু খেয়াল করি। প্রথমে আমরা একটা কী দিব, এখান থেকে একটা গোল দিয়ে দিব, দিয়ে দাও, দেখো গোল দিয়ে। হ্যাঁ, আমরা এখন এর মতো করে এখানে চলে আসবো, এসে একটু বাঁকা হয়েছে, এখন নিচে নামবে এটা, এই সবুজ দাগের এখানে নেমে যাও। গুড, তারপরে এভাবে এসে এখানে এসে থামবে, দেখে আসে কি না, এখানে এসে থেমে যাও। দেখো এখানে এসে থেমে গিয়েছে। এখন আমাদের এই বর্ণটি পেলাম হলো এ, তাই না? এটাকে আমাদের ওই করতে হবে। ওই হবে কীভাবে বলো তো? এখান থেকে আমাদের একটা মাত্রা দিতে হবে হাতির সুরের মতো, দেখেছ? আচ্ছা, আমরা কিন্তু ওইটা কেন বলে এটা বলো তো? এখানে একটা মাত্রা দিয়েছে বলে, তাই না, হাতির সুরের মতো। পরবর্তী এটা লিখতে সাহায্য করবে তোমাদের জাদুর কাঠি। সবাই খাতা কলম নিয়ে রেডি থাকো। প্রথমে কি দিয়েছে দেখো, গোল দিয়ে ফেলো, এই গোলটা দিয়েছে। এখন এটা দিবে, দিয়ে দাও, উপরে আসবে, এখানে এসে থেমেছে। তারপর কি হবে, এই যে নিচে নেমে যাবে, দেখেছ সবুজ দাগের উপরে। এখন আমরা কি করব, এটা দিব না, এটা দিয়ে ফেলো সবাই,
ভেরি গুড। তারপরে আমাদের বাকি আছে কি, এখন তো এটা এ হয়ে গেল তাই না, এটা ওই করতে হবে, ওই করতে গেলে এই হাতির সুরটা দিতে হবে, দিয়ে ফেলো। তোমাদের আরেকটা জিনিস খেয়াল করতে হবে, দেখো এটা কিন্তু এভাবে রাউন্ড বাঁকা হয়ে এসে তারপর এখানে একটু বাঁকা হয়েছে, তোমরা কিন্তু এভাবে এভাবে দিবা না কেউ, ঠিক আছে? এটা একটু খেয়াল করে তারপরে দিবে। আমরা কোন বর্ণটি এখন শিখে গেলাম, ওই বর্ণটি শিখে গেলাম। সবাই আমার সাথে উচ্চারণ করো, ওই, সবাই হাত দিয়ে একটু দেখাও তো, ওই, আবার বলো ওই, ঠিক আছে? এখন আমরা দেখে বলি, ওই ওই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু এ এবং ওই বর্ণটি শিখে গিয়েছি, খুবই সহজ এটা, তাই না? দুইটাই এর মতো লিখে একটা যখন হাতে সুরের মতো দিয়েছি তখনই ওই হয়ে গেল। তাহলে সবাই ভালো থাকো, আর বেশি বেশি করে শেয়ার করবে, আর কি করবে, তুমি নিজে শিখবা, অন্যদেরকেও শেখাতে সাহায্য করবা।